বাংলা ও বিশ্ব সাহিত্যের গল্প ভাণ্ডার সমস্ত শ্রোতাদের কাছে পৌঁছে দিতেই আমাদের এই বিশেষ প্রতিবেদন। গল্প শুরুর আগে আপনাদের কাছে আন্তরিক অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন যে প্রতিবেদন আপনাদের কেমন লাগলো। আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও পৈতে। গল্পটি রচনা করেছেন তারাদাস বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠ তারানাথ ও কাপালিকের ভূমিকায় সুমন মিত্র, কিশোরীর ভূমিকায় জয়েন্দ্র সান্যাল, পর্ব পরিচালনা ও শব্দ অলঙ্করণ সুমন মিত্র, পোস্টার নির্মাণ টিম শ্যাডোপিক, গল্পের সূত্রধার কল্পতরু কলম চ্যানেল থেকে আমি আঘরি। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও পৈতে। বাইরে সন্ধে ঘনিয়ে আসছে। মটলেনের একটু ভেতর দিকে তারানাথের বাড়ি। এখান থেকে বড় রাস্তার কোলাহল আর গাড়ি ঘোড়ার শব্দ খুব আবছাভাবে শোনা যায়। কলকাতার পুরনো গৃহস্থ পাড়ার দিন বসনের একটা আলাদা মেজাজ আছে। কলকাতার বনেদি বাসিন্দারা সেটা বেশ টের পায়। তারানাথের বাড়িতে বসে এই ব্যাপারটা স্পষ্ট উপলব্ধি করতে পারা যায়। তারানাথ বলল, আরে এসো বসো, একটু চা বলি। কিশোরী বলল, বেশ তো বলুন। ততক্ষণে আমি বরং গলির মোড় থেকে গরম তেলে ভাজা নিয়ে আসি। তেলে ভাজা আর চা একসঙ্গে না হলে আবার আড্ডা কি? আরে না না, কেন আবার ওসব ঝামেলা? তারানাথের আপত্তিতে কর্ণপাত না করে কিশোরী বেরিয়ে গেল। একটু বাদেই সে ফিরে এলো হাতে বেশ বড় মাপের এক শালপাতার চাঙাড়ি নিয়ে। কি হে, এত সব কি এনেছো? তারানাথের সামনে চাঙাড়ি নামিয়ে কিশোরী বলল, একেবারে সদ্য ভাজা বেগুনি, ঝাল বড়া আর মোচার চপ। কিছু আমাদের জন্য রেখে বাকিটা আপনি ভেতরে পাঠিয়ে দিন। চারি চা নিয়ে এলো। আমরা বেগুনিতে কামড় দিয়ে গল্পের আশায় উৎসুকভাবে তারানাথের দিকে তাকিয়ে থাকলাম। হাত দেখা বা কোষ্ঠী বিচার জানি না, কাজেই তারানাথ কত বড় জ্যোতিষী বোঝবার ক্ষমতা আমাদের নেই। যে গল্প সে আমাদের শোনায় তার সত্যাসত্য বিচারও দুঃসাধ্য। কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, গল্প বলে মানুষকে মুগ্ধ করে রাখবার ক্ষমতা তারানাথের মতো আর কারুর নেই। বাড়ির বাইরে জ্যোতিষীর কার্যালয়ের সাইনবোর্ড বিবর্ণ হয়ে ঝুলে পড়েছে। পুরনো কয়েকজন বাধা খদ্দের ছাড়া আজকাল ভাগ্য গণনায় আগ্রহী নতুন লোক বড় একটা ভিড় করে না। সেদিক দিয়ে বলতে গেলে তারানাথের ব্যবসায় ভয়ানক মন্দা চলছে। তাতে তারানাথের বিশেষ উদ্বিগ্নতা কিছু নেই, আর আমাদের তো ভালোই হয়েছে। কিশোরী বলল, আমাদের সঙ্গে আলাপ হওয়ার প্রথম দিকে আপনি বীরভূমের শ্মশানবাসিনী মাতুপাগলির কাহিনী বলেছিলেন, তার সঙ্গেও পরে আর দেখা হয়নি? তারানাথ বলল, না, তবে আমার মনে হয় মাতুপাগলি তন্ত্রে উল্লিখিত ডামরি আর মধুসুন্দরী দেবী, এরা সব আসলে একই শক্তির বিভিন্ন প্রকাশ। মাতুপাগলি ছেঁড়া কাপড় পরে গ্রামের শ্মশানে বসে থাকতো বটে, কিন্তু সে বিশাল শক্তির অধিকারিণী ছিল। এখন আমার মনে হয় সে মানুষই ছিল না। আমার খুব সৌভাগ্য তার সঙ্গে দেখা করার সুযোগ আমি পেয়েছিলাম। বললাম, মানুষ ছিল না বলছেন, তাহলে সাধারণ মানুষের মতো হাটে মাঠে পড়ে থাকতো কেন? মাতুপাগলি যে পর্যায়ে উঠেছিল সেখানে পৌঁছালে পার্থিব সুখ সৌজর্য তুচ্ছ হয়ে যায়। শ্মশানে থাকলেও যা, রাজপ্রাসাদে থাকলেও তাই।
সে সময় একটা গুজব শুনেছিলাম লোকের মুখে, কিন্তু তখন বিশ্বাস করিনি। শুনেছিলাম মাতু পাগলি নাকি আহার্য বা পানীয় গ্রহণ করে না। পরে ভেবে দেখেছি সত্যি তো। এক একদিন সকাল থেকে গভীর রাত্রির পর্যন্ত তার সঙ্গে আমি কাটিয়েছি, কখনো তাকে সামান্য জলও খেতে দেখিনি। ছায়াটা অবশ্য খেয়াল করিনি, তখন জানতামও না। কিশোরী বলল, ছায়া খেয়াল করা কিরকম? দেখো, গ্রামাঞ্চলে প্রবাদ আছে জানো তো, প্রেত পিশাচের নাকি ছায়া পড়ে না। কথাটা আংশিক সত্য, পুরোটা নয়। তাদেরও ছায়া পড়ে ঠিকই, কিন্তু গাঢ় কৃষ্ণবর্ণ ছায়া পড়ে না, একটু জল মেশানো ভেজাল ছায়া পড়ে। অভিজ্ঞ সাধক দেখলে তা ঠিক বুঝতে পারে। মনে মনে ভাবলাম, হায় রে, ভেজাল ছায়া, কত রকম অদ্ভুত কথাই যে শুনলাম তারানাথের কাছে। তারানাথ কিন্তু অনেক সময় মানুষের মুখ দেখে নির্ভুলভাবে মনের কথা আন্দাজ করে ফেলতে পারে। আমার দিকে তাকিয়ে সে বলল, বিশ্বাস করা কঠিন না? ভাবছ এ বুড়ো কি সব আবোল তাবোল বুকে আসর জমাবার চেষ্টা করছে? ব্যাপার অত সোজা নয় হে। দেবীর দয়ায় আর গুরুর আশীর্বাদে কিছু গুণ আমি লাভ করেছিলাম, এসব তারই প্রকাশ। বলেছি বোধহয় তোমাদের, আমার তন্ত্র দীক্ষা হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। গলায় পদ্মবীজের মালা পরে গুরু যখন বিরাজ হোমের পূর্ণাহুতি দিলেন, তখন আকাশে গ্রহণগ্রস্ত সূর্য তাম্রাবচ আকার মতো বিবর্ণ আর ম্লান দেখাচ্ছে। গুরুই বলেছিলেন, খুব শুভ সময় আমার দীক্ষা হল, অনেক ক্ষমতা নাকি আমি লাভ করব। বললাম, বিরাজ হোমটা কি? সংসার ত্যাগ করে তবে সন্ন্যাস জীবনে প্রবেশ করতে হয়। দীক্ষার পর মুহূর্ত থেকে সাধকের আর কোনো সামাজিক পরিচয় থাকে না, বুঝলে? এমনকি বাবা মায়ের শ্রাদ্ধ করার অধিকার থেকেও সে বিচ্যুত হয়। দীক্ষার সময় যে বিশেষ যজ্ঞের মাধ্যমে নিজের শ্রাদ্ধ করতে হয়, তারই নাম বিরাজ হোম। অবাক হয়ে বললাম, হ্যাঁ, নিজে শ্রাদ্ধ? নিজে শ্রাদ্ধ করার সময় আপনার মন খারাপ হয়নি? হয়েছিল, খুব সামান্য। সাধনার জন্য যত ব্যগ্রহী হওয়া যাক না কেন, ওটুকু মানুষই দুর্বলতা থেকেই যায়। সমাজ ও সংসারের প্রতি স্বাভাবিক যে টান, শ্রাদ্ধের চেয়ে বেশি খারাপ লেগেছিল পৈতেটা ত্যাগ করতে। সেই সময়টায় বুঝেছিলাম আজন্ম লালিত বিশ্বাস ও সংস্কার কতখানি গভীরে শেকড় গেড়ে থাকে। পৈতে ত্যাগ করেছিলেন কেন? দেখো, বিরাজ হোমের পরে তুমি আর কারো সন্তান নও, তোমার কোনো সামাজিক সম্প্রদায় নেই, তুমি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র কিছুই নও, তুমি কেবল একজন সাধু। ওইতে থাকলে বর্ণশ্রেষ্ঠ হিসাবে তোমার অহংবোধ জন্মায়, সাধনার ক্ষেত্রে তা অমার্জনীয়। বললাম, এখন তো আপনি পৈতে ধারণ করে আছেন, কেন? আপনি তো ত্যাগ করেছিলেন। তারানাথ হেসে বলল, আবার গৃহাশ্রমে ফিরে এসছি না? সেও তো বেশ অনেক বছর হয়ে গেল। মনে মনে গুরুর কাছে ক্ষমা চেয়ে পিছিয়ে এলাম। দেখলাম ভেতরে ভেতরে আমার ভোগ বাসনা আর সংসার করার কামনা পুরোপুরি রয়ে গিয়েছে। দুই নৌকায় পা দিয়ে চলা যায় না রে ভাই, দেখলাম ফিরে আসাই ভালো। তা কবে আবার আপনি পৈতে ধারণ করলেন? সেটা বেশ একটা আশ্চর্য ঘটনা, শুনবে? বলি কি তারানাথ, গল্প শোনার লোভেই তো ছুটির দিনে তার কাছে এসে বসে থাকি। বললাম, শুনবো মানে? অবশ্যই শুনবো, বলুন। একটা পাসিং শো ধরিয়ে দেশলাইয়ের কাঠিটা
ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকলের মালায় গুঁজে দিতে দিতে তারানাথ বলল, এত সব অদ্ভুত ঘটনা আমার জীবনে ঘটেছে যে ভাবলে আমার নিজেরই অবাক লাগে। আর তোমরা তো নিশ্চয়ই ভাবো লোকটা নির্বিকার মুখে মিথ্যে গল্প শুনিয়ে বলে যাচ্ছে। তোমাদের দোষ দেওয়া যায় না, এসব কাণ্ড বিশ্বাস করা প্রকৃতপক্ষেই কঠিন। তারানাথ খুব একটা বাজে কথা কিন্তু বলেনি। অদ্ভুত গল্পের নেশায় তার কাছে ছুটে আসি বটে, যতক্ষণ সে গল্প বলে ততক্ষণ মুগ্ধ বিষয়ে কথা শুনেও যাই, কোনো বিরুদ্ধ যুক্তি বা আচরণ প্রকাশ করি না। কিন্তু তার সান্নিধ্যের প্রবলতা থেকে মুক্তি পেয়ে গল্পের শেষে মর্টলেনের বাইরে এসে কলকাতার কঠিন ফুটপাতে পা দিলেই বিশ্বাস একটু একটু করে ক্ষয়িতে শুরু করে। মুগ্ধতা থাকে কিন্তু বিশ্বাসটা থাকে না। তবু পরের সপ্তাহে আবার যাই, গল্পের এমনই নেশা। তারানাথ বলল, এ ঘটনা আমার প্রথম জীবনের, আজ থেকে প্রায় 30 কি 35 বছর আগেকার কথা। দীক্ষা নিয়েছি তাই 8-10 বছর হয়ে গেল, কিন্তু মনের ভেতর কোনো প্রসন্নতা অনুভব করি না। গুরুর প্রদর্শিত পথে সাধনা করার চেষ্টা করি আর হাটে মাঠে ঘুরে বেড়াই। এমনি ঘুরতে ঘুরতে একদিন দুপুরের কিছু পরে ক্লান্ত হয়ে একটা নদীর ধারে বাঁকড়া এক বট গাছের ছায়ায় আশ্রয় নিলাম। জায়গাটা ভারী শান্তিপূর্ণ, নদী বয়ে যাচ্ছে সামনে, মাথার ওপর নানা ধরনের পাখির বিচিত্র ডাক। একটু বিশ্রাম করে নদীতে নেমে হাত মুখ ধুয়ে জল খেয়ে ঠান্ডা হলাম। এখনো বেশ রোদ, কিছুক্ষণ গাছের তলায় শুয়ে তারপর পথ হাঁটলেই হবে। নদী থেকে উঠে এসে গাছের একটা শেকড়ে মাথা দিয়ে আরাম করে শুয়ে পড়লাম। ভব ঘুরে জীবনের এ একটা সুন্দর দিক বুঝলে, কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই, মুক্ত আনন্দে ঘুরে বেড়াও। ইচ্ছা হলে কোথাও দুদিন থাকো, ইচ্ছে না হলে আবার বেরিয়ে পড়ো পথে। ভারী আনন্দের জীবন, চমৎকার জীবন। বললাম, তাহলে আবার সংসারের এই বন্ধনের মধ্যে ফিরে এলেন কেন আপনি? একটু চুপ করে থেকে তারানাথ বলল, আগেই তো বলেছি সত্যিকারের বড় মাপের সাধক হওয়ার যোগ্যতা আমার ছিল না। জগৎ ব্যাপারে বিশাল মুক্তির মধ্যে চিরতরে নিজেকে যুক্ত করতে গেলে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। ন্যায়মাত্তা বলহীনেন লভ্য, তবু বলি জীবনের ওই কটা বছর বড় আনন্দে বড় শক্তিতে কাটিয়েছি। যাই হোক, ঠান্ডা ছায়ায় শুয়ে ঝিরঝিরে বাতাসে বোধহয় একটু ঘুমই এসে গিয়েছিল। চটকা ভেঙে যেতে দেখলাম বেলা গড়িয়ে গিয়েছে, সূর্যাস্ত হতে আর খুব একটা দেরি নেই। পথে শুনেছি আরো মাইল চারেক গেলে পড়বে জয়তলা গ্রাম, সেখানকার মুখুর যে জমিদাররা যাত্রীদের জন্য অতিথিশালা করে রেখেছেন, সেখানেই রাত্রিটা কাটাবো। এখনই যদি হাঁটতে শুরু না করি তাহলে 4 মাইল পথ শেষ হতে অনেকটা বেলা হয়ে যাবে। নদী বাঁদিকে রেখে চলেছি, সন্ধ্যের পরে পরেই জয়তলা পৌঁছে যাব। হঠাৎ কেন যেন বাঁদিকে তাকালাম, তাকানো মাত্র এক অদ্ভুত দৃশ্য আমার চোখে পড়ল। সূর্য দিগন্ত রেখা প্রায় ছুঁয়েছে, আর কয়েক মিনিটের মধ্যে ডুবে যাবে। সেই অন্তস্তমুখ রক্তবর্ণ সূর্যের গোলক ঘিরে একটা ঘোর কালো বৃত্ত। গতকালও এখান থেকে 12-13 মাইল দূরে একটা গ্রামের বাইরের মাঠে বসে সূর্যাস্ত দেখেছি। কই, এমন কিছু তো চোখে পড়েনি। কালো মেঘ বা বাতাসে হঠাৎ জমে ওঠা কালো রঙের ধুলো বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। এই অন্ধকার অন্যরকম, আকাশের গায়ে যেন একটা মোটা চৌড়া কালো অন্ধকারের গণ্ডি।
অমঙ্গলের অগ্রদূত। কিশোরী জিজ্ঞেস করল, অমঙ্গলের অগ্রদূত বলছেন কেন? জিনিসটার তো প্রাকৃতিক ব্যাখ্যাও থাকতে পারে। না, তা পারে না। আসলে তোমরা ব্যাপারটা দেখোনি, দেখলে বুঝতে পারতে। দেখতে পেতে না অবশ্য, ওটা কেবল আমার কাছেই দৃশ্যমান হয়েছিল। সেটাও একটা বড় প্রমাণ যে এর স্বাভাবিক ব্যাখ্যা হয় না। আর কেউ দেখতে পায়নি, বুঝলেন কি করে? আরে ওসব গ্রামের জায়গা, কেউ এমন অদ্ভুত কিছু দেখতে পেলে মুহূর্তে তা লোকমুখে ছড়িয়ে পড়বে। জয়তলা গ্রামের দিকে হাঁটছি, চাষিরা দিনের কাজ ছেড়ে বাড়ির দিকে ফিরছে, রাখাল ছেলেরা গরুর পাল তাড়িয়ে গ্রামে নিয়ে যাচ্ছে, আমি ছাড়া তারা কেউই কিচ্ছু দেখতে পাইনি। বললাম, আপনি ভয় পেলেন কেন? ওই কালো বৃত্তের মানেটা কি? ওর মানে আমার প্রতি কেউ তন্ত্রোক্ত অভিচার ক্রিয়া প্রয়োগ করেছে, কেউ আমার ভয়ঙ্কর ক্ষতি করতে চায়, পারলে হয়তো প্রাণহানি করাতে চায়। কিন্তু কে, কেন সে আমার ক্ষতি চায়, এসব জানার জন্য ঠিক করলাম জয়তলা পৌঁছে একটু বেশি রাত্রিরে মনোদর্পণে বসব। কিশোরী আবার বলল, মনোদর্পণ আবার কি? তোমরা তো জানো আমি চন্দ্র দর্শনে সিদ্ধ, বুড়ো আঙুল দিয়ে কান ও দুই তর্জনী দিয়ে চোখ টিপে ধরে মনোসংযোগ করে একটি মন্ত্র রোজ 1000 বার জপ করতে হয়। যেদিন সিদ্ধিলাভ হবে সেদিন দেখতে পাবে আকাশে পূর্ণিমার চাঁদ, আর নিচে একটি গাছের তলায় দুজন পরী দাঁড়িয়ে। তুমি যা প্রশ্ন করবে পরীরা তার উত্তর দিয়ে দেবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার অজানা কিছুই থাকবে না। প্রশ্ন করার পরই পরী চাঁদ সব মিলিয়ে গিয়ে সামনেটা বায়োস্কোপের পর্দার মতো খালি হয়ে যাবে। তুমি যা জানতে চাও তা সেই পর্দায় ছবির মতো ফুটে উঠবে। একেই বলে মনোদর্পণ। খুশি হয়ে বললাম, বাহ, এ তো ভালো মজা। এতে তো ইচ্ছে করলে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী আর ধনী মানুষ হওয়া যায়। আগামীকাল রেসের মাঠে কোন ঘোড়া জিতবে, কোন শেয়ারের কত দর থাকবে, এই জানলেই তো রাজা। তাছাড়া নিজের বিপদ আপদ, মেয়ের বিয়ে, সবই তো পরীরা বলে দেবে। আপনি রোজ বসেন না কেন এই মনোদর্পণে? তারানাথ হাসল, বলল, খুব বড় আর মূল্যবান প্রশ্ন করেছ হে। ঠিকই তো, সপ্তাহে একবার করে আসনে বসলেই তো আমার আর কোনো অভাব থাকবে না। আমার সাংসারিক অবস্থা তো দেখছই, প্রতিদিনের চিন্তা প্রতিদিনই করতে হয়। তাহলে রাজা হবার এমন সহজ উপায় গ্রহণ করছি না কেন, তাই না? কিন্তু না, তা করা যায় না। এইখানেই সাধকের পরীক্ষা। ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে সংযম অভ্যেস না করলে ক্ষমতা চলে যায়। প্রথম জীবনে শক্তি পাওয়ার দম্ভে এমন অনেক করেছি, পরে সচেতন আর সাবধান হয়ে যাই। লোভ আর প্রকৃত সাধনা দুটো একসঙ্গে হয় না। তারপর যেটা বলছিলাম, সন্ধ্যার কিছু পরপরই জয়তলা গ্রামে পৌঁছালাম। মুখুর্জেরা কোনো এক সময় বর্ধিষ্ণু জমিদার ছিল, কিন্তু বর্তমানে তাদের অবস্থা ভালো নয়। বিশাল বাড়ি মেরামতির অভাবে জীর্ণ হয়ে এসেছে, কোথাও দেওয়ালে পলেস্তারা খসা, কোথাও কার্নিশে বটগাছের চারা, কিন্তু সব মিলিয়ে মানুষজনের আচরণে বুনিয়াদির ছাপ। বারবাড়ির দেউড়ির পাশে লম্বা কাছারি ঘর, সন্ধ্যের পর এখন আর সেখানে অন্য কর্মচারী কেউ নেই, কেবল সামনে লণ্ঠন নিয়ে প্রৌঢ় নায়েব মশাই বসে কি সব হিসাব করছে। আমি গিয়ে দাঁড়াতে খেড়ো খাতা থেকে মুখ তুলে আমাকে বলল,
কে কি চাই? নাম বললাম, রাত্রিটুকু থাকতে চাই তাও জানালাম। নায়েব মশাই বলল, তা বেশ তো, অতিথিশালায় ভালো ঘর দিয়ে দিচ্ছি, একটা সিধে দিচ্ছি, হ্যাঁ, তাতে চাল ডাল আলু ঘি লবণ থাকবে, আর আছের দুধ, সারা রাত জলবার মতো তেল ভরা লন্ঠন দেওয়া হবে। রঘু রঘু! ডাক শোনা মাত্র একজন কর্মচারী এসে দাঁড়ালো। নায়েব মশাই বললেন, এই একজন অতিথি এসেছে, হ্যাঁ, একে অতিথিশালায় নিয়ে যাও, উবের ভালো ঘরটা দিও। কিন্তু রঘু আমাকে নিয়ে গিয়ে ঘর খুলে দিল। মাঝারি ঘর, একটা ন্যাড়া তক্তপোষ আছে, তাতে বিছানাপত্র কিছু পাতা নেই। সে একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে জানো তো, অন্যের ব্যবহার করা বিছানা বা চাদরে আমার শুতে ভারী অস্বস্তি হয়। রঘু বলল, আইকে বারান্দায় জালের উনুন আছে ঠাকুর মশাই, আর ওই দিকের কোণের ঘরে চেলা করা শুকনো কাঠি, আর যদি কিছু দরকার হয় তো আমায় বলবেন। সিধে এসে গেল। রান্না করতে করতে এই প্রথম উপলব্ধি করলাম যে বিপদ প্রায় আমার ঘাড়ের ওপর এসে পড়েছে, আর সেটা বড় মাপের বিপদ। তারানাথকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, কি করে বুঝলেন, কোনো অনুভূতি হয়েছিল কি? তারানাথ বলল, আমার লণ্ঠনের আলো স্ম্লান হয়ে কমে আসতে লাগলো। প্রথমে ভেবেছিলাম হয়তো বা তেল ভরে দিতে ভুলে গিয়েছে, কিন্তু লণ্ঠন হাতে তুলে নাড়িয়ে দেখলাম ভেতরে কলকল করে তেল নড়বার শব্দ হচ্ছে। আরে বনেদি জমিদার বাড়ির কেতা দুরস্ত কর্মচারী এমন ভুল চট করে করবে না। তাহলে ব্যাপারটা কি? একটা কেমন ভেজা ভেজা সোঁদা গন্ধ আসছে নাকে। জামচিকেদের নাদি ভর্তি ঘর বহুদিন বন্ধ থাকার পর খুললে যেমন গন্ধ পাওয়া যায়, ঠিক সেই রকম। মনে মনে ভাবলাম, ভালো নয়, একেবারে ভালো নয়। মনে মনে অপদেবতা তাড়াবার মন্ত্র পাঠ করতে লাগলাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে আলো আবার জ্বলে উঠল, গন্ধটাও চলে গেল। খাওয়া দাওয়া করে অতিথিশালার বারান্দায় বসে একটা বিড়ি খেলাম। গ্রামাঞ্চলে 8:30-9টার মধ্যে নিশুতি রাত হয়ে পড়ে, কোথাও মানুষজনের কোনো সাড়া নেই, কেবল দূরে কতগুলো কুকুর ডাকছে। পথ হেঁটে আমিও ক্লান্ত, কিন্তু ঘুমোলে তো চলবে না। এখন দেহবন্ধন করে আসনে বসে মনোদর্পণে দেখতে হবে কে আমার ক্ষতি করতে চায় এবং কেন। চন্দ্র দর্শন আমার এমন আয়ত্তে এসে গিয়েছিল যে চোখের সামনে পূর্ণ চন্দ্র আর দুই পরিদের আনতে 10 মিনিটও লাগত না। মন্ত্র উচ্চারণ করে প্রশ্ন করতেই সামনে পরি চাঁদ সব মুছে গিয়ে সাদা দেওয়ালের মতো শূন্যতা ফুটে উঠল। চৌকো সেই পর্দা থেকে আমার দিকে তাকিয়ে রয়েছে একটা ভয়াবহ হিংস্র মুখ, মাঝখানে সিঁথি করা লম্বা কোঁকড়ানো চুল, কপালে তেল সিঁদুরের ত্রিপুণ্ডক, গলায় রুদ্রাক্ষ আর হাড়ের মালা, খুব নিম্ন মার্গের সাধক, মুখে সাধনার জ্যোতি নেই, রয়েছে ক্রোধ আর নিবিড় হিংসা। এদের উপকার করবার ক্ষমতা নেই, কিন্তু অপকার করার ক্ষমতা অসীম। লোকটাকে দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে, কোথায় দেখেছি একে। হঠাৎ মনে পড়ে গেল 5-7 বছর আগে সেই চড়ুই টিপ গ্রাম।
আমার বাল্য বন্ধু বিরাজমোহনের সর্বনাশ করার জন্য একজন কাপালি শ্বেত বগলার পুজোর আয়োজন করেছিল। কাকের বাসার কাঠি দিয়ে ঘোড়ার চর্বি দিয়ে যজ্ঞ করার নিয়ম, বিরাজের নাম লেখা একটা নিম পাতা যজ্ঞের আগুনে আহুতি দিলেই এক মাসের ভেতর উদ্দিষ্টের মৃত্যু। কিন্তু আমার হস্তক্ষেপে ব্যাপারটা বানচাল হয়ে যায়। বিরাজের নিজের দাদাই সম্পত্তির লোভে ভাইয়ের প্রাণহানির জন্য কাপালিককে মোতায়েন করেছিল। পরে ব্যাপারটা খুব ভালোভাবে মিটে যায়, দুই ভাইয়ের আবার মিল হয়ে যায়। কিন্তু ব্যর্থ মনস্কাম কাপালিক চলে যাবার সময় আমাকে বলে গিয়েছিল, কাজটা ভালো করলি না। একজন সাধক কখনো অন্য সাধকের ক্রিয়ায় বাধা দেয় না। আজ হোক 10 বছর পর হোক, এর প্রতিফল তোকে পেতেই হবে, তৈরি থাকিস। আমি বলেছিলাম, আপনার সাধনা বা কৌলিক ক্রিয়াকর্মে বাধাদান করার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু আপনি তো সজ্ঞানে একজন নিরীহ মানুষের সর্বনাশ করার জন্য অভিজাত ক্রিয়ার আয়োজন করেছেন। এরকম প্রচেষ্টার কথা জানতে পারলে সর্বশক্তি দিয়ে তা নিবারণের ব্যবস্থা করতে আমাকে আমার গুরু আদেশ করেছেন। কি বলবো তোমাদের, চোখে আগুন ফুটিয়ে সে বলল, বেশ, আমাকে মনে রাখিস। মনে আমি রাখিনি, ভুলে গিয়েছিলাম। আজ মনোদর্পণে এতদিন পরে তাকে আবার দেখে চিনতে পারলাম। একটু পরেই কাপালিকের চেহারা মিলিয়ে গেল সেখান থেকে। ভাবলাম, যাক, কি ব্যাপার তা তো জানতে পেরেছি। আগামী পরশু কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, ওই দিন একটু আসনে বসে পুজো করব। কাপালিক বুঝতে পারবে যে কার সঙ্গে সে লাগতে এসেছে। কিশোরী বলল, কেন, কি ক্রিয়া করবেন আপনি? বীজ মন্ত্র ছাড়া প্রকরণ বলছি, শুনে রাখো। কালো ছাগল, ঘোড়ার খুরের কাছের লোম, কালো মুরগি আর কাকের চারটে করে পালক আগুনে পুড়িয়ে তিসির তেলে গুলে বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে কপালে তিলক লাগিয়ে পুজোর আসনে বসলে যে আমার ক্ষতি করতে চাইছে তার সব কাজ ব্যর্থ হবে। লোকটা মারা পড়বে না ঠিকই, কিন্তু দেহে ও মনে বিরাট ধাক্কা পাবে। বীজ মন্ত্রটি কি? তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে একটু হাসল, তারপর বলল, অত জেনে কাজ কি, গল্প শোনো, গল্প শোনো। ঘরে এসে তক্ত বসে শুলাম, মেঝেতে লণ্ঠনটা কমিয়ে রাখা আছে, নরম মৃদু আলোয় আবছা আবছা সবকিছু দেখতে পাচ্ছি। পথ হেঁটে ক্লান্ত ছিলাম, একটু বাদেই ঘুম এসে গেল। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ চটকা ভেঙে তাকিয়ে দেখি ঘরের ভেতরে নিকষ অন্ধকার। ভাবলাম, এটা কেমন করে হলো, লণ্ঠনে তো যথেষ্ট তেল আছে, সে তো আমি নিজেই দেখে নিয়েছি, কিন্তু ঘরের মধ্যে এমন দম বন্ধ করা ভ্যাবসা ভাব কেন? সবকটা জানলা কেই বা বন্ধ করে দিল, জানলা তো খোলাই ছিল। এই ধরনের উপদ্রব দূর করার সহজ উপায় আর মন্ত্রগুলো অকস্মাৎ কিছুই মনে আসতে লাগলো না। আলো জ্বালালে হয়তো মনের জোর ফিরে পাব। আন্দাজে আন্দাজে মেঝেতে নেমে লণ্ঠন আর দেশলাই খুঁজতে গেলাম, কিন্তু বিশ্বাস করো, কোথাও কিচ্ছু খুঁজে পেলাম না। তক্তপোষ থেকে হাত 3-4 দূরে দরজার পাশে লণ্ঠনটা ছিল, আরে দরজাটাই বা গেল কোথায়? দেওয়ালে হাত দিয়ে সমস্ত ঘরটা একবার পাক দিলাম, জানলা বা দরজা কিছুই তো হাতে ঠেকল না। ই আবার কি,
আমার দম বন্ধ হয়ে আসছে যে এই অন্ধকূপে কিভাবে বন্দি হলাম আমি। এই কি তাহলে আমার শেষ? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল বাবার কথা। বাবা বলতেন, জগত্তি বামুনের ছেলে তুই, যেখানে যাবি যা করবি ওইতেটা শরীরে রাখবি, ভয় পেলে বা বিপদে পড়লে ওইতে আঙুলে জড়িয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে আরম্ভ করবি, অন্তত প্রাণটা রক্ষা পাবে। অভ্যেসবশত ওইতে খুঁজতে আরম্ভ করে মনে পড়ল, ওইতে তো সেই কবেই বিরাজ হোমের কুণ্ডে বিসর্জন দিয়েছি, হায় হায় এখন তাহলে কি হবে। অন্ধকারের ভেতরেই ঘরের ছাদের কাছ থেকে কি যেন একটা নরম হালকা জিনিস আমার মাথায় পড়ে মেঝের দিকে গড়িয়ে গেল। প্রথমে চমকে উঠেছিলাম, তারপর মনে হলো টিকটিকি বা ওই রকম কিছু হবে হয়তো। পা দিয়ে সরিয়ে দিতে গিয়ে পায়ে ঠেকল দেশলাইটা। ভালোই মজা, এতক্ষণ কিছুতেই পেলাম না যেটা, এখন তো আপনা আপনিই ফিরে পেলাম। দেশলাইটা জ্বালাতেই দেখলাম ঘরের জানলা দরজা সব যথাস্থানেই আছে, আর আর পায়ের কাছে মেঝেতে পড়ে আছে একটি শুদ্ধ তৈরি গ্রন্থি ধোয়া পইতে। হয়তো গুরু পাঠিয়ে দিয়েছেন আমার বিপদ দেখে, অথবা বাবার আত্মা বুঝতে পেরেছেন সন্তানের প্রাণ সংশয়। যাই হোক, তৎক্ষণাৎ পইতেটা ধারণ করে গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করলাম। অবাক হয়ে দেখলাম জানলা দুটোই খোলা ছিল, এখন তা দিয়ে স্নিগ্ধ শীতল বাতাস আসছে। ঘরের ভ্যাপসা আর দমবন্ধ ভাবটা আর নেই। জানি না কৌলিক প্রথায় আঘাত করেছে কিনা, কিন্তু সেই থেকে ওইটা আর ছাড়িনি, বরাবর ধারণ করে আছি। শেষ হলো আমাদের আজকের গল্প। আগামী সপ্তাহে আবার একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আসবে দি বং স্টোরি ওয়ার্ল্ড। নমস্কার।